আইটি পার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে দেখেছি ওয়েব 2.0 কি এবং কেন আমরা সাবমিট করব। প্রতি পর্বেই কিন্তু মানে প্রতিটা বিষয় কিন্তু আমি আগে দেখাই এটা কি এবং কেন করব। তো এটা কিন্তু আমাদের এসইও তো আগে ছিল না, এই সিস্টেমটা আমরা এখন থেকে এই এসইও বর্তমান যে আপডেটটা সেখানে এনেছি। কারণ আমরা অনেক টিউটোরিয়াল দেখেছি এবং বাজারে অনেক আছে এবং অনেক প্রতিষ্ঠানও দেখেছি যে বিষয়টা শুধু প্র্যাকটিক্যালি দেখায়, কিন্তু কি এবং কেন সেটা অনেকেই দেখায় না। তো এই জন্যই আমরা আপনাদের এই ল্যাকেন্সিটা দূর করার জন্য প্রতিটা বিষয় কি এবং কেন দেখিয়ে দিলাম। সো এটাকে কেউ আবার অতিরিক্ত বা নেগেটিভ মাইন্ডে নেবেন না, আপনাদের যদি খারাপ লেগে থাকে এই বিষয়টা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদের আজকের যে বিষয়, যে গত পর্বে যেটা দেখেছি ওয়েব 2.0টা কি এবং কেন, সেই ওয়েব 2.0তে আমরা আজকে একটু লিংক বিল্ডিং করে দেখব যে আসলে কিভাবে এটা সাবমিট আমরা করব ওয়েব 2.0টা। ঠিক আছে, তো এটা আসলে কোনো কঠিন কোনো ব্যাপার না, আপনারা আমাদের ফ্রি ব্লগার যে টিউটোরিয়াল দেওয়া আছে সেইখানেই দেখতে পারবেন। কিন্তু তারপরেও যদি এখানে না দেখাই আপনারাই আমাকে বলবেন যে আমরা দেখাই নাই, তো এই জন্য দেখিয়ে দিচ্ছি একই জিনিস দ্বিতীয়বার। তো আমরা ব্লগারে লগ ইন অবস্থায় আছি, আপনারা ব্লগার ডট কম বা যে সকল সাইটের লিস্ট এখানে দেওয়া আছে সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনাদের সুবিধার্থে অ্যাকাউন্ট খোলার ভিডিওটাও আমরা ওই ব্লগারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা খুলে দেখিয়ে দিয়েছি, ঠিক একই সিস্টেম। আর অ্যাকাউন্ট খোলা মোটেও জটিল কোনো কাজ না, খুব ইজি কাজ। তো এখানে আমরা ব্লগারে লগ ইন অবস্থায় আছি, আমরা একটি ফ্রি ব্লগ করেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা কিন্তু অলরেডি দেখেছেন এই ব্লগটা এবং কন্টেন্ট মডিফিকেশনটাও দেখেছেন। সো এখানে আমরা একটি নিউ পোস্ট নিচ্ছি, নিউ পোস্ট নিয়ে আমরা এখানে একটি ডেমো পোস্ট করব। এখানে আমাদের কোনো কন্টেন্ট আমরা তৈরি করি নাই, আমরা একটি অনলাইন থেকে একটা ফ্রি ডেমো, যেটা আমরা যারা ওয়েব ডিজাইনার আছে তারা ইউজ করি, সেটা কপি করে নিয়ে আসব। এখানে জাস্ট একটা ডেমো আমরা পোস্ট করলাম। সাপোজ মনে করেন এইটা আমাদের পোস্ট, ক্লায়েন্ট আমাদেরকে কি করেছে একটা ওয়েব 2.0 সাবমিশন করতে বলেছে, 10টা ওয়েব 2.0 সাবমিট করতে বলেছে। তাহলে আমি কি করব, 10টা আলাদা বিষয়ের উপর ওয়েবসাইট করতে পারি অথবা 5টা আলাদা বিষয়ের উপর ওয়েবসাইট করে প্রতিটা ওয়েবসাইটে 2টা করে পোস্ট দিতে পারি। ঠিক আছে, এবং পোস্টগুলো কিন্তু ক্লায়েন্টের কাছে আপনি চাইবেন যে আমি কোন পোস্টগুলো দিয়ে সাবমিট করব। অথবা ক্লায়েন্ট যদি বলে পোস্ট নাই, তখন কিন্তু আপনাকে নিজেই তৈরি করে নিতে হবে পোস্টগুলা। ঠিক আছে, তখন কিন্তু ক্লায়েন্টকে আপনি বুঝিয়ে বলবেন যে আপনি যদি পোস্ট না দেন তাহলে আমি যদি কপি করা পোস্ট দিয়ে পোস্ট করি তাহলে কিন্তু আপনার ভালো থেকে ওয়েবসাইটের খারাপ হবে। আপনাকে বারবার বলছি যে ডেফিনেটলি কপি করা কোনো কিছু ইউজ করবেন না। যদি কপি করা ইউজ করেন, গুগল আগের থেকে অনেক অনেক বেশি স্ট্রিক্ট, ইউজ করলে আপনার সাইটের ভালোর পরিবর্তে খারাপ হবে। হয়তো সাময়িক ভালো হতে পারে কিন্তু খারাপটাই বেশি হবে। ঠিক আছে, সাপোজ আমরা এখানে একটা পোস্ট করলাম, যে কোনো একটা পোস্ট। এখন পোস্টের শেষে আমরা আমাদের যে ওয়েবসাইট আপনারা সবাই জানেন, সরি, উইথ দ্য কোডার, এখানে আমরা এই আমাদের ওয়েবসাইটের পোস্টার লিঙ্কটা আমরা আমাদের এই ওয়েব 2.0 সাইটে শেয়ার করব। তো আমাদের পোস্টের লিঙ্ক ধরলাম, এটা একটা টেকনোলজি বিষয়ক পোস্ট, যদিও এটা কোনো পোস্টই না, টেকনোলজি, এটা আসলে ডেমো করা একটা পোস্ট। তো ধরলাম আমরা টেকনোলজি বিষয়ে এখানে একটা আর্টিকেল লিখেছি, লেখা শেষে, এখন শেষে অথবা শুরুতে মাঝখানে যেখানেই দেয় না কেন, ধরলাম শেষে দিব না, মাঝখানে একটা লিংক দিব। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম যে টু নো মোর অ্যাবাউট, এখানে জাস্ট আমরা লিখে দিচ্ছি যে মোর অ্যাবাউট টেকনোলজি। এটা লিখে জাস্ট এই কথাটাকেই মোর অ্যাবাউট, নো মোর অ্যাবাউট টেকনোলজি, এই কথাটাকে আমরা অ্যাঙ্কর করে লিঙ্ক করে দিব। তো আপনারা অলরেডি দেখেছেন কোনো কিছুকে লিঙ্ক করতে হলে এইভাবে সেটাকে মানে মার্ক করে জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করতে হবে, এবং আমাদের এই পোস্টের যে লিঙ্ক আমরা যেটাতে লিঙ্ক করব আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব, পেস্ট করে ওকে দিব। ওকে করলেই এই অংশটা মানে লিঙ্ক হয়ে যাবে, আর আমাদের পোস্টের একটা টাইটেল তো অবশ্যই থাকবে। পোস্টটা পাবলিশ করছি, এবার ভিউ ব্লগে দেখি যে আমাদের যে পোস্টটা আমরা পাবলিশ করলাম, এই যে 1 নম্বর পোস্ট, এবং পোস্টের মধ্যে দেখুন আমাদের এই যে নো মোর অ্যাবাউট টেকনোলজি, এখানে যদি ক্লিক করি আমরা আমাদের ওয়েবসাইট উইথ দ্য কোডারে এই পোস্টটাতে চলে আসবো, বা আমাদের ওয়েবসাইটে যদি হোম পেজের লিঙ্ক দিতে চাই এখানে হোম পেজের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন আশা করি, এটা অনেকবার দেখানো হয়েছে এই সিস্টেমটা, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে করে দিলাম, বেশি একটা ডিটেলস আর বললাম না।
তো আশা করি বুঝতে পেরেছেন যে এইটাই হচ্ছে ওয়েব 2.0 সাবমিশন। আপনাকে যে লিস্ট দেয়া হয়েছে এই লিস্টগুলোর সাইটগুলোতে একটা একটা করে যাবেন, গিয়ে রেজিস্ট্রেশন করবেন, ব্লগ খুলবেন, ব্লগ খুলে বিভিন্ন পোস্ট করে সেখানে আপনি এইভাবে আপনার ওয়েবসাইটের বা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করবেন। এখন এটার প্রুফ কিভাবে সাবমিট করবেন, তাই না? এটার প্রুফ সাবমিট করাটা অত্যন্ত জরুরি, যে প্রুফটা কিভাবে আপনি সাবমিট করবেন। সো প্রুফটা সাবমিট করার জন্য আমরা যেভাবে এক্সেল শিট আগে তৈরি করেছিলাম আপনারা সবাই দেখেছেন, ঠিক এক্সেল শিট তৈরি করে জাস্ট এই যে যে লিঙ্কটা আপনার পোস্টের যে লিঙ্ক, এই পোস্টের লিঙ্কটা এক্সেল শিটে বসিয়ে দিবেন, বসিয়ে করে দিবেন। অনেকবার আমরা করেছি প্রুফ সাবমিশন। তারপরে চলুন এই ওয়েব 2.0 সাইটের প্রুফ সাবমিশনটা কিভাবে করবেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। সো এটা আমরা আরেকটা পর্বে দেখাই, কারণ তাহলে পর্বটা আলাদা হবে এবং আপনারা বুঝতে সুবিধা হবে। তো আগামী পর্বে আমরা দেখবো যে এই যে যে প্র্যাকটিক্যালি ওয়েব 2.0 আমরা সাবমিট করা শিখলাম, এই ওয়েব 2.0 সাবমিশনের প্রুফ গুলো আমরা কিভাবে ক্লায়েন্টের কাছে জমা দিতে পারি। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।